আজকে আমাদের গণতান্ত্রিক শান্তিপূর্ণ যে আন্দোলন, এই আন্দোলনকে পুলিশ এবং প্রশাসন যে নিষ্ঠুরতার সাথে একে দমন পীড়ন করলো, এই দমন পীড়ন ভারতবর্ষের ইতিহাসে খুব কম ঘটে। আজকে এমনভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছিল যে ব্যারিকেড একসময় ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, এমার্জেন্সি চালু করেছিলেন, সেই সময় ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় এখানে এই ধরনের ব্যারিকেড তৈরি করেছিলেন এমার্জেন্সির সময়। আজকে সেই ব্যারিকেড আমরা হাওড়ার রাস্তায় দেখলাম, আমরা বিভিন্ন জায়গায় দেখলাম, বিজেপিকে আটকানো এবং তারপরে সর্বশেষে আমাদেরকে গ্রেপ্তার করা হলো, জল কামান দেওয়া হলো। ভিজে অবস্থায় আমরা এখন থানায় বসে আছি, শিবপুর থানাতে গ্রেপ্তার করে নিয়েছি, আমরা সাধারণভাবে নিজেদের গ্রেপ্তার করে পুলিশের কথা।